ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন চলছে আমের সিজন, তাই চারদিকে শুধু আম আর আম। তো সেই আম দিয়েই আজকে আমি ইটালিয়ান একটি ডেজার্ট ম্যাঙ্গো পান্নাকোটা খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে ফেলি মজাদার এই ডেজার্টটি। আমি এখানে কিছু মিষ্টি পাকা আম নিয়েছি। আমগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারের সামনে এভাবে হাতে চুটকি বাজিয়েও কিন্তু ভালো করে আমের রস বানিয়ে নিতে পারেন। শুধুই মজা করলাম। এবার 2 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কুসুম গরম জল। পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা বা দানা না থাকে। অনেকের অনেক রকমের অবজেকশন থাকে যে আগার আগার পাউডার দিয়ে কোনো ডেজার্ট তৈরি করলে সেটা থেকে একটু অন্যরকম টেস্ট বা পাউডারের একটা গন্ধ লাগে, কিন্তু আমি এই প্রসেসে ম্যাঙ্গো পান্নাকোটা তৈরি করেছি, আমার কাছে কিন্তু কোনো রকম খারাপ টেস্ট লাগেনি, ডেজার্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো আশা করব আমার এই রেসিপিটি আপনারা ফলো করে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। এবার 1 কাপ পরিমাণ মতো আমের যে পিউরিটা সেটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আগার আগার পাউডারের সাথে আমের পিউরিটা মিশিয়ে নিতে হবে। এই ধরনের গ্লাস ব্যবহার করেছি আমি পান্নাকোটাটা তৈরি করার জন্য, তাই একটুখানি কাত করে নিয়ে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আর এভাবেই প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে 1 কাপ পরিমাণ আমি গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়েই তারপরে আমি নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা চাইলে বাজারে যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার। যেহেতু দুধটা খুব একটা বেশি ঠান্ডা বা গরম না, কুসুম গরম, তাই পাউডারটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে খুব ভালো করে পাউডারটাকে মানে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেশানো হয়ে গেলে অপেক্ষা করতে হবে দুধটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। আর 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি গ্লাসগুলো। আমার আমের যে পিউরিটা সেটা কিন্তু জমাট বেঁধে গেছে। এবার আমি তার উপরে দিয়ে দিচ্ছি এই দুধের মিশ্রণটা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার ইটালিয়ান ডেজার্ট ম্যাঙ্গো পান্নাকোটা। আপনারা কিন্তু এই আমের সিজনে এটা কিন্তু মিস করবেন না। এই ডেজার্টটা কিন্তু বাসাতে অবশ্যই বানাবেন। সারাদিনের যে গরম ক্লান্তি একটা ভাব আছে সেটা কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে একদম মন ভালো হয়ে যাবে। আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন।